শুভ সকাল, অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার লেখালেখিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন কচুয়ার টাওয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের হসপিটালের আমার সম্মানিত ম্যানেজার সন্তান ফারুক ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা আজকে এই শুভ সকালবেলায় চ্যানেল 99 থেকে আমরা ডেভিড ডক্টরতে বসছি এবং দৈনিক আজকের আলোকিত সকাল আমি জেলা প্রতিনিধি এবং বিশেষ প্রতিনিধি হিসেবে আমি সাংবাদিক ফরহাদ, আপনাকে আমি কংগ্রেচুলেশন জানাচ্ছি। সাথে আছে আমাদের এখানে পুলিশ সাংবাদিক এবং ভ্রাম্যমাণ রিপোর্টার জসিম এবং আমার আলোকিত কাকা দুই কাকা আছেন, জয় কাকাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি একটু কথা প্রসঙ্গে চলে যাচ্ছি আমি ফারুক ভাইয়ের কাছে, আমার দেখা আলোকিত ম্যানেজার। ফারুক ভাই, আপনাদের এই প্রতিষ্ঠানটি আজকে কত বছর হয়ে আছে সে কথাটা একটু বলে দাও। আমাদের প্রতিষ্ঠানটি 2015 সালের পয়লা জুলাই সর্বপ্রথম উদ্বোধন হয় কচুয়া টাওয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার হসপিটাল। এই হসপিটালটি আসলে আমরা গ্রামগ্রস্ত মানুষ হিসেবে যেভাবে স্বল্প খরচে মানুষদেরকে চিকিৎসা সেবা দেওয়া যায় সে ব্যাপারে আমরা সচেষ্ট, এবং আমরা গ্রামের যে মানুষদেরকে সেবা দিচ্ছি তার মাঝ থেকে ইনশাআল্লাহ আমরা আল্লাহর রহমতে 95% প্লাস আমরা সেবা হিসেবে বিচারের সেবা তো আমাদের পক্ষে দেওয়া সম্ভব না, যে জন্য বড় বড় হসপিটাল রয়েছে এবং দেশের বাইরে অনেক হসপিটাল রয়েছে, সম্পূর্ণ চিকিৎসা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। এর ক্ষেত্রে আমরা হলো নবজাতক শিশুদের এবং গর্ভবতী মায়েদের এবং দেখা গেছে যে সাধারণ যেগুলো হার্নিয়া হাইড্রোসিস এই ধরনের অপারেশন থেকে বড় বড় সার্জারি অপারেশন এবং আপনার কন্টিনিউস আমাদের এখানে দুজন ডক্টর থাকেন এবং 8 জন নার্স যারা প্রতিনিয়ত বিক্রি করে আছেন, তার বাইরেও আবার কিছু নার্স সহকারী রয়েছেন যারা 3 জন রয়েছেন, পুরো আবার ওদেরকে সহযোগী করে এবং বেশ কিছু আমরা যে পরিষ্কার পরিচ্ছন্ন করি সেগুলো আমরা প্রায় আপনার 9 জন রেখেছি এবং তার বাইরেও আমরা 2 জন লোক এক্সট্রা রেখেছি যারা এই কচুয়া পৌরসভা থেকে এসে যারা এই ময়লাগুলো নিয়ে যাচ্ছে এবং তার নির্দিষ্ট স্থানে এগুলো যেভাবে রাখা দরকার সেভাবে রাখে। এটা কচুয়া ম্যান সাহেব জনাব রাজমরণ সকল গত 4 বছর আগে এই ধরনের উদ্যোগ নিয়ে আমাদের এই কচুয়ার যে মানব সেবা প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করছে ময়লাগুলো দূরে করার মধ্যে এরকম মানুষের সচেতন না। ধন্যবাদ ফারুক ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি যে কথাটা বললেন যে আমার কাছে আসলে খুব ভালো লেগেছে যে আমরা কচুয়া টাওয়ার হসপিটালের মধ্যে যে জিনিসটা দেখেছি এখানে কোনো ডাম্পিং নাই এবং হচ্ছে নিট অ্যান্ড ক্লিন যে জিনিসটা রেখেছেন, আপনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমাদের সম্মানিত আলোকিত মেয়র সাহেব সবল ভাইকে। এখান থেকে যে ডাম্পিংটা হয় এই জিনিসটা সকাল সকালে এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং আপনারা এটাকে ক্লিন করার জন্য পুরো হসপিটালটাকে ক্লিন করার জন্য আপনারা আয়ার ব্যবস্থা করে রেখেছেন এবং সম্পূর্ণভাবে এই জিনিসটা আমার চোখে খুব ভালো লাগলো যে নিট অ্যান্ড ক্লিন যে জিনিসটা আমি অন্যান্য হসপিটালের তুলনায় আপনার এই হসপিটালে আলোকিত একটা হসপিটাল পেয়েছি। তো সেই সুবাদে আমি আরেকটু প্লাস পয়েন্টে যাচ্ছি ডেভিড ডক্টরের মাধ্যমে, সেটা হচ্ছে যে ফারুক ভাই আপনার ইউ আর দ্য ম্যানেজার, ম্যানেজমেন্ট পুরো দায়িত্ব আছে আর এখানে কচুয়া টাওয়ার হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনোস্টিক সেন্টার, এখানে একটি কথা আছে যে ডিজিটাল ডায়াগনোস্টিক সেন্টার, এই প্রসঙ্গে আমি একটু আসছি। আমাদের বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মমতা মেয়ে মা করুণানিধি শেখ হাসিনা এবং আইসিএসসি উপদেষ্টা ওনার সুযোগ্য পুত্র সজীব আদেশজয় ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে বলেছেন 2021 থেকে 41 সালের মধ্যে আমাদের দেশে ডিজিটাল পরিপূর্ণ হবে, তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য আজকে আমরা ডিজিটালের দ্বার পাল্টে চলে আসছি, অর্থাৎ 20 সাল থেকে 21 সালের মধ্যে কিন্তু আমরা 91% ডিজিটালের সেবা চলে আসছি। তার একটা বাস্তব প্রমাণ কিন্তু আমাদের এখানে কচুয়া টাওয়ার হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনোস্টিক সেন্টার দিয়েছে। তো এখানে ডিজিটালের সেবা আমরা প্যাথোলজি সাইডে এবং হসপিটালের পুরো কী ইম্প্রুভমেন্টটা দেখতে পাচ্ছি সে কথা বলতে পারবেন সম্মানিত ম্যানেজার ফারুক ভাই? আমরা আসলে যে ডায়াগনোস্টিক যে বিষয় ডায়াগনোস্টিক বিষয়টা হলো অত্যন্ত সুখভাবে সেখানে কাজ করতাম, যার জন্য আমাদের দক্ষ দুজন ডায়াগনোস্টিকের যে ল্যাব টেকনোলজিস্ট এরকম বিলিং রয়েছে এবং আপনার এক্সরে টেকনিশিয়ান এরকম একজন রয়েছেন এবং তারা ওখানে ডিজিটাল বলতে আমরা সম্পূর্ণ যে ব্লাড পরীক্ষাগুলো আমরা সম্পূর্ণ ডিজিটাল মেশিনের মাধ্যমে করতেছি এবং সেখানে এয়ার কন্ডিশনের ব্যবস্থা রয়েছে,
হাতের কাজগুলো যেটা ইতিপূর্বে ছিল, যেমন 2010 বা এর পূর্বে যে হাতের কাজগুলো ছিল, ঢাকার বড় বড় হসপিটালগুলো ছাড়া বাকি হসপিটালগুলোতে কিন্তু হাতেই বেশিরভাগ কাজগুলো রাখে। তো এখন যেই চোয়াটা চলে এসেছে আমাদের দেশের দেশ শত্রু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওনার সুযোগ্য সন্তান সজীব আজম জয় সাহেব যে আইসিটির যে ব্যবস্থাটা বাংলাদেশে করে দিয়েছেন, আসলে বাংলাদেশকে এখন যেরকম আগে আমাদের ম্যানুয়াল পেমেন্ট ছিল এবং ডাক যোগাযোগ যেভাবে ছিল, যে আমরা আজকে একটা চিঠি প্রেরণ করলে বেশ কিছুদিন পরে সেটা হাতে পেতাম, কিন্তু এটা এখন আমার মত, এটা আমাদের সময়ের খুব সময়টাকে দুর্গতিতে আমাদেরকে খুব কাছে নিয়ে আসছে, একে অপরের খুব কাছাকাছি নিয়ে আসছে। আসলে ধন্যবাদ, আমরা হয়তো একদিন বেঁচে থাকবো না, যে আমাদের প্রজন্ম যারা আসবে এবং মাননীয় প্রধানমন্ত্রী একদিন বেঁচে থাকবেন না, কিন্তু ওনার যে পরিকল্পনা যে দূরদর্শিতা, যেমন আমি বই বিশ্বে গেছি, দেশ বিশ্বের পাঁচটা দেশে আমি গেছি, সেখানে আমি গেলাম মানে আরও এরকম আশঙ্কা হয়ে যেতাম যে দেখতাম যে কত সুন্দর, কিন্তু আজকে আমি ঢাকা ঢুকিয়ে ভাবি যে কত সুন্দর, এটা এটা আসলেই একটা আমাদের জন্য পরম্পরা। আসলে এই জন্য সর্বপ্রথম আমরা শুক্রিয়া জ্ঞাপন করি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আলহামদুলিল্লাহ। কিন্তু পরবর্তীতে তিনি এই দেশের হাল, এই দেশটা কীভাবে অনেকটা এগিয়ে নিয়ে এসেছেন সেটাকে আসলে ফারুক ভাই, আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি টেবিল বিষয়ের মধ্যে আপনার যে কনসেপ্টটা তুলে ধরেছেন। ফারুক ভাই বলতে চাচ্ছেন যে পাশ্চাত্য দার্শনিক রাশিম বলিয়াছেন পৃথিবীতে মানুষের তিনটি গোত্র রয়েছে, জিটি টু আর্স গড, তুমি তোমার আল্লাহর উপর মেনে চলো, জিটি টু আর্স প্যারেন্টস, তুমি তোমার পিতা মাতার উপর মেনে চলো, আমি আপনার গর্ভধারিণী মা এবং বাবাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং জিটি টু আর্স ম্যানকাইন্ড, অর্থাৎ মানুষের একটি মহত্ব, আপনি অলরেডি মানুষ সেবার সাথে জড়িত আছেন, সেক্ষেত্রে আপনার ডিজিটাল বাংলাদেশ ডিমান্ডকে সামনে রেখে আপনি সর্বপ্রথম বাঙালি জাতির পিতা মহম্মদ হোসেন কন্যা মমতাময়ী মা গণরীতি শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন, এবং তার সাথে ওনার সুযোগ্য পুত্র আইসিটির উপদেষ্টা সজীব আজম জয় সাহেবকে আপনি ডিজিটাল বাংলাদেশকে সামনে রেখে আপনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। একটি কথা আপনি তুলে ধরেছেন, খুব একটা আউটস্ট্যান্ডিং একটা অ্যান্সার দিয়েছেন, যে আগে আমরা মেনুয়াল পদ্ধতিতে এখন ডিজিটালে তার প্রাধান্য চলে আসছি, যে আপনি যখন ফরেন কান্ট্রিতে ছিলেন, ফরেন কান্ট্রি থেকে আসার পরে বাংলাদেশে যখন ইন করেছেন, তখন আপনি বাংলাদেশি ভূমিকা দেখে অত্যন্ত অ্যাস্টোনিশ হয়ে গেছে। তো এক্ষেত্রে আমি বলবো যে বারাক ওবামা এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী একটি কথা বলেছেন, তোমরা যদি দেশের উন্নয়ন যদি দেখতে চাও তাহলে তোমরা চলে যাও যে জন্মনীতি শেখ হাসিনা কীভাবে দেশের উন্নয়ন করছে। হ্যাঁ, এবং ভবিষ্যৎবাণী ওনারা কিন্তু বলে দিয়েছেন এবং জাতিসংঘ থেকে বলে দিয়েছেন, এবং বারাক ওবামা এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী একটি কথা বলেছেন যে এই দেশটি একদিন সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার মতো দেশ রূপান্তরিত হবে। আমি এই বিষয়ে আপনার সাথে কথা বলবো, লাস্ট কথা সিঙ্গাপুর এবং মালয়েশিয়া, আমার দেশ বাংলাদেশ কোনো দিক থেকে কম নাই, সিঙ্গাপুর দেশ অনুযায়ী ওদের জনগণের কাছে ওরা হাইলাইট হতে পারে, কিন্তু আমার সোনার বাংলাদেশ এটা আমার সোনার বাংলাদেশ, এটার বিকল্প সারা পৃথিবীতে কোনো কিছু নাই। যদি আপনি হাজারটা দেশও আপনি ভ্রমণ করেন, হাজারটা দেশ যেহেতু নাই তারপরে বললাম, যদি হাজারটা দেশও আপনি ভ্রমণ করেন, আপনি সোনার বাংলার মতো স্মুথ পরিবেশ সেটা চাইলেও আপনি খুঁজে পাবেন না, ইচ্ছা করলেও খুঁজে পাবেন না, কারণ এটা আসলেই বাংলাদেশ আল্লাহ পাক এটাকে ইনশাল্লাহ একটা অশেষ নিয়ামত দান করেছেন। এবং আরেকটা বিষয় হয়ে দাঁড়ায় ওই জায়গায় যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি খেয়াল করেন 2001, 2005, 2007 এরকম সময়টা ইনশাল্লাহ আপনার বয়স হচ্ছে, আপনি খেয়াল করেছেন যেরকম দুর্নীতি আপনার দেশে চলছে এবং দাঙ্গা দাঙ্গামা চলছে, ওই সময়ে যেভাবে দেশটাকে একটা আপনার ত্রাসে পরিণত করেছে, এখনকার বাংলাদেশ আওয়ামী লীগের যে উন্নয়ন এই চোয়াটা আসলে বৈদেশিক চোখে পড়ে গেছে। আমি অবশ্যই আল্লাহ পাকের কাছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দীর্ঘায়ু কামনা করি, উনি আরও অন্তত আমাদের মাঝে বেশ কিছু বছর আমাদের মাঝে আল্লাহ পাক ওনাকে রাখুন, যাতে দেশটাকে অন্য উন্নয়ন শুরু করতে পারে, এবং চিকিৎসা ক্ষেত্রে যেভাবে উন্নয়ন হচ্ছে আসলে আমি আমার নিজে থেকেই আমি অন্যরকম ভাবতেছি যে খুব ধীরে ধীরে কিন্তু চিকিৎসা কার্ডটা অনেকটা উন্নতির দিকে চলে আসছে এবং খুব ভালো একটা পদ্ধতিতে চলে আসছে। যেমন আমি এখনও কিন্তু এই চিকিৎসা কার্ডে কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে, যেমন আপনি খুব আশ্চর্য হবেন আমাদের এই হসপিটালে আপনি দেখেছেন, সম্পূর্ণ হসপিটালটা অবশ্য বুঝেছেন,
সম্পূর্ণ হসপিটালটাতে একটা সিজারিয়ান অপারেশন যদি কোনো কারণে হয় সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ টাকা যদি তার লাগে 13,000 টাকা চলত। বেশিরভাগ রুগীরা গরিব থাকে, তাদের কাছ থেকে আমরা 12,000 টাকা রাখি, কারো কোনো থেকে 11,000 টাকা রাখি, কোনো রুগী থেকে 10,000 টাকা রাখি। সেটা প্রশ্ন আসতে পারে কেন রাখেন, আপনি খেতে পারতেছেন না এখন আমি কী করব, আপনি যদি আইসে যদি চোখের পানি আপনি টলমল করে তখন আমার কী করার থাকে, আমি তো মানুষ। আপনার থেকে 100 টাকা যদি ভাগে পাই, আমরা অনেকগুলো স্টাফ ভাগ করে নিই, 35 জন স্টাফ এখানে জীবিকা নির্বাহ করতেছে, তাদের তো অনেক অনেকের তো আয় আছে, তাদের পেট চলতেছে না, এটা তো আমাদের সরকার একটা সহায়ক হিসাবে কাজ করে আছে যে মানুষের কর্ম ব্যবস্থা তৈরি হচ্ছে। সেই ক্ষেত্রে যদি মানুষের কর্ম ব্যবস্থা তৈরি হয় তো নিঃসন্দেহে কি আমরা সরকারের সহায়ক হচ্ছি না? ফরত ভাই, আপনাকে সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করেছেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি দিয়ে মানুষ পেতে পারে না ও বন্ধু। তারে দ্বার প্রান্তে নিয়ে আপনি যে কথা বললেন যে আমরা ডিজিটালের আজকে দ্বার প্রান্তে চলে আসছি, আপনি স্বয়ং আমাদের জননী শেখ হাসিনা দীর্ঘ জীবন কামনা করেছেন এবং আইসিটি উপদেষ্টা সচিব মহাজন জয় সাহেবকে আপনি ডিজিটালের মিশন 9.0 সামনে রেখে কথা উনি বলে ধরেছেন, এবং এর সাথে আবার 2021-23 সালের যে দুর্নীতির যে কথাটা, এই কথাটা আপনি তুলে ধরেছেন, যেটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বোর্ড অর্থাৎ SDG। এটা আমাদের দৃঢ় বিশ্বাস যে আমরা দুর্নীতিকে জিরো টলারেন্স নিয়ে আসা সম্ভব হবে। আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছি, কচুয়া টাওয়ার অ্যান্ড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ডিজিটাল, অনেক সময় দেখা যাচ্ছে ফারুক ভাই আমাদের এখানে যে লুক্রেটিভ যারা মানে পেশেন্ট আছে একজনের দেখা দেখি কিন্তু আরেকজন আসে, হ্যাঁ আসার পরে দেখা যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার কিছু দুষ্টকারী যে কথাটা আপনি বললেন এরকম থাকে বা দালাল যুক্ত থাকে, ওরা কম্পোর্ট করে আবার অন্য জায়গাতে নিয়ে যাওয়ার ভাইস করার চেষ্টা করে। এই দুর্নীতিকে, এই দালাল চক্রকে, এই খপ্পরকে দূরীকরণ করার জন্য ম্যানেজার হিসাবে আপনি একটু এই ব্যাপারটা নিয়ে একটা আলোচনা করেন। আমি আসলে যারা এই দুর্নীতি করে বা এই ক্ষেত্রে আমাদের বাংলা ভাষার জন্য একটা কথা বলার, দালাল আসলে দালাল নির্মূলটা কোনো কোনো ক্ষেত্রে অনেকে দালাল তৈরি হয় অভাবের কারণে, এটা আমি প্রত্যক্ষভাবে অনেককে দেখেছি যে মানে অভাবের কারণে হচ্ছে যে আমি যদি এখানে একটু কোনো সুবিধা গ্রহণ করতে পারি দেখা যাচ্ছে আমিও বাঁচলাম। কিন্তু আমার প্রশ্ন হলো যারা দালালি করবে তাদেরকে নিয়ে আমার ব্যক্তিগত কোনো অভিযোগ নাই, কেননা আমি তো বুঝতেই পারি তারা অভাবের কারণে কোনো না কোনো কারণে করতেছে। সরকার থেকে যদি ধরেন আমরা একটা প্রতিষ্ঠান এখানে করছি বা আমাদের দেশের অনেক বিত্তবান লোকেরা রয়েছেন, যদি আরও দু চারটা প্রতিষ্ঠান দেশে তৈরি করে দেন সরকার থেকে অনুমোদন নিয়ে, তাহলে এই দেশে আরও কর্মহীন যে লোকগুলো রয়েছে তারা কর্ম পেয়ে যাবে। কর্ম পেয়ে গেলে দেখা গেছে কিন্তু এখন কাজের ভিতরে আর তারা এই ধরনের কোনো রকম হস্তক্ষেপ করবে না, এটা মানে আমি নিরপেক্ষভাবে বিশ্বাস করি আর কি। তবে হ্যাঁ, সরকার তো অনেক ক্ষেত্রে অনেকগুলো প্ল্যান নিয়েছে, কিন্তু এগুলো বাস্তবায়ন করতে তো সময় দেওয়া দরকার। আজকে প্ল্যান নিচ্ছে চাইলে তো আজকে সম্ভব না, একটা বিল্ডিং একটা ভিত স্থাপন করতে তো 1 বছর সময় লাগে, এরপরে এগুলো অনেক অবকাঠামো থাকে, এগুলো কাজ করে ধীরে ধীরে সরকারকে সহায়তা করতে হবে বাংলাদেশের জনগণ। সরকার যদি সহায়তা না করে সরকার একক কী করবে? এখন বিভিন্ন সেক্টরে দুর্নীতি চলতেছে, এখন এই মহামারী করোনা কাল আপনি দেখেন বিভিন্ন জায়গায় যে আমরা যে মানুষকে স্বাস্থ্যসেবা দেবো স্বাস্থ্যসেবার জিনিসগুলোর দাম বেড়ে যাচ্ছে। আপনি কি দেখেন না যে একটা মাস্ক আমি গত ডিসেম্বর কিংবা তার আগে 2020 সালের মাঝামাঝি কোনো এক সময় আমি বিএম ভবনে গিয়েছিলাম, তখন এই মুখের মাস্কটা 29.50 টাকা হলো পাইকারি রেট, এই মুখের মাস্কটা এই ওয়ান টাইম মাস্কটা 29.50 টাকা পাইকারি রেট। যখন নাকি এটা গ্রামে আসবে তার গাড়ি ভাড়া আসে তার খাওয়ার খরচ আছে বিভিন্নভাবে এটা দাম বলে যায় 40 টাকা, তখন এই লোকটা বাদ দিয়ে এটা 50 টাকা বিক্রি করছে। ভ্রাম্যমাণ আদালত অনেক জায়গায় জরিমানা করছেন, আসলে কোন জায়গায় জরিমানা করা দরকার সেই জায়গাটা কিন্তু হয়নি। আপনি ধন্যবাদ, একটা জিনিস খেয়াল করছেন প্লিজ, একটা জিনিস খেয়াল করছেন কিনা আমি জানি না, যে হসপিটালগুলোতে বিভিন্ন জায়গায় আমি দেখতেছি এখন টিভিতে সাংবাদিক অনেকে ফেসবুকে লাইভ দিচ্ছে যে ডায়াগনোস্টিকের অনুমোদনও নাই কিন্তু আইসোলেশন করে বসে দিচ্ছে, অমুকলুক 20টা আপনার কী বলে এটাকে 20টা অক্সিজেন বোতল দান করতেছে, অক্সিজেন সহকারে করতেছে এবং অক্সিজেন সিলিন্ডারের যে উপরে যে মিটার সহকারে ওনার সেট করে দিচ্ছে, কিন্তু দেখা গেছে ঘন্টা 600 টাকা নিচ্ছে। এরকম অনেক অভিযোগ কিন্তু ইদানিং ফেসবুক আপনারা খেয়াল করেন কিনা আমি জানি না, তা আমার জানা মতো এক জায়গায় একজন আছে, বাট আমি এটা বলতে নারাজ এই জন্য যে এটা প্রশাসনের বিষয়, প্রশাসন দেখবে এই জন্য। ঠিক আছে, আপনারা এগুলোর দিক থেকে একটু সতর্কভাবে চেষ্টা করেন এবং আমার কথা হলো মানব সেবা নেবে,
আমিও একটা সেবা দেবো, আমার স্টাফ খরচ আছে, ওদের কিছু মাসিক বেতন রয়েছে এবং এই বিল্ডিংয়ের ভাড়া থাকে, বিদ্যুৎ বিল থাকে, জেনারেটরের ব্যবস্থা থাকে, তারপর হলো আপনার ময়লার দূরে পালানোর বিষয়ে একটা খরচ থাকে। এবং আমিও যে কর্ম করি, আমার কর্মের জন্য আমাকে এক টাকা হলেও প্রতিষ্ঠান দিচ্ছে, তো সর্ব বিষয় মিলে আমাদেরও কিন্তু একটা খরচ আছে। এই খরচগুলা যদি সুন্দরভাবে আপনার মিট করে যদি আমরা সায় সামান্য লাভ আমরা লাভ করবো, কিন্তু যদি সর্ব পরিমাণে লাভ করে কাজ করি, ইনশাল্লাহ এই দেশে সেবাটা খুব আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং প্রশাসন বিভাগ আরো সুচারু হলে এবং সাপোর্ট দিচ্ছে, আরো সাপোর্ট আমরা কামনা করছি। তো সেক্ষেত্রে আমি আপনার কাছে যা আছি যে ডিজিটালের আরেকটা অন্তরায় নিয়ে আমি একটু আপনার এখানে আমরা সেবা দিতে হবে, আমরা যদি তার কন্ট্রোল না করতে পারে, তার জন্য আমাদের সরকারি হসপিটাল রয়েছে, ঢাকাতে আমাদের ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল রয়েছে, কুমিল্লাতে আমাদের কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটাল রয়েছে, বিভিন্ন স্থানে সরকার বড় বড় হসপিটাল আছে, কিন্তু বড় বড় যন্ত্রপাতি মেশিনাদের মাধ্যমে এবং ভালো মানের ডাক্তারদের মাধ্যমে সেবা দিয়ে থাকেন। আমাদের দ্বারা সম্ভব না সেটা আমি এখানে আপনাকে যুক্তি করতে মনে করি না, কারণ আমি বাংলাদেশের সেবাটা না পেয়ে থাকি, আমাকে তো বহির বিশ্ব সেবা নিতে হচ্ছে, কেন আমাদের জন্য ওবায়দুল কাদের সাহেব বাংলাদেশে ওনার হার্টের এত বড় চিকিৎসা হওয়ার পরও কিন্তু ওনাকে সিঙ্গাপুরে শিফট করা হয়েছে, তার মানে আমাদের দেশ থেকে আরো অন্য দেশে উন্নত একটা চিকিৎসা ব্যবস্থা রয়েছে, আমরা বেঁচে যাই, মানবতা বেঁচে যাক, চিকিৎসা সেবা মানুষ পাক, এটা হলো সবচেয়ে আমি তো একটু পরে অসুস্থ হতে পারি, কোনো তো কারণ থাকে, কোনো কারণ ছাড়া হতে পারি, একটু পরে আমি COVID-19 আক্রান্ত হতে পারি, আমার সাথে মানুষ দেখা করবে না, আসবে না, আমার জানাজা হবে না, মরে যাবো, ঠিক আছে, আসলে এটা থেকে যদি আমরা একটু আমরা শুনেছি সেখানে রয়েছে ডিজিটালের আরেকটা অন্তরায় আছে যে আপনার পদ্মা সেতু। হ্যাঁ, আমি এই কথাটা কি জন্য নিলাম যে আপনি এখানে ওবায়দুল কাদের স্যারের কথাটা বলে রয়েছেন, আমাদের বাঙালি জাতির পিতা মহম্মদ শেখ মুজিবুর রহমানের কোন মমতাময়ী মা জননী শেখ হাসিনা যখন পদ্মা সেতুর কাজ হাতে নিয়েছিলেন, বিশ্বব্যাংক থেকে একটি নির্দেশনার কথা বলেছিলেন এবং তার একটি দূরদর্শিতা অনুসারে উনি বলেছেন যে আমার সবচেয়ে সুরক্ষিত মাগন আছে বাংলাদেশের অর্থায়ন থেকে আমরা পদ্মা সেতু করবো। এটা কিন্তু ডিজিটাল আরেকটা প্রধান অন্তরায়, কিন্তু এখানে একটা কথা হচ্ছে যে আমাদের যে ওবায়দুল কাদের স্যার যোগাযোগ এবং সেতু মন্ত্রী, উনি দেখিয়ে দিয়েছেন যে আজকে একটা স্পেন থেকে 42 স্পেন ডান হয়েছে, আমরা অল্প কিছুদিনের মধ্যে পদ্মা সেতু বিশ্বমান অবস্থা দেখতে পাবো, এটা তার প্রমাণ হচ্ছে যে আমাদের ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে আমরা এটা বিশ্বমান অবস্থা দেখতে পাবো। তো ডিজিটালের যে অন্তরায়টায় আমরা সামনের দিকে গেছি এই পদ্মা সেতু সম্পর্কে আপনার কথাটা তুলে ধরেন, 1 নম্বর পয়েন্ট। আরেকটা হচ্ছে যে আপনার এখানে সনোলজিস্ট হিসেবে কে আছেন এই কথা থেকে আমার এখানে দুজন ডাক্তার, তিনজন ডাক্তার আমার সনোলজিস্ট করেন, প্লাস ঢাকা থেকে একজন ডাক্তার আসেন, উনিও সনোলজিস্ট করেন, আরও ডাক্তার আছেন, মোটামুটি 7-8 জন ডাক্তার আছেন, ডাক্তার ইমিতা সত্যম রয়েছেন এবং ডাক্তার সিদ্ধেশ শাহ, ডাক্তার আবদুল্লাল মামুন এবং ডাক্তার ফিলকুচন্দ্র সেন এবং ডাক্তার আরিফুল্লাহ ভূয়া, আবার ডাক্তার ইমিতা সত্যম, আমাদের 5টা সনোলজিস্টের কাজ করে, ঠিক আছে, তার মধ্যে ইনশাল আলহামদুলিল্লাহ কোনো কমপ্লেন আমরা এখনও পাইনি। আমরা এরকম যদি কোনো ডক্টরের কমপ্লেন পাই তাকে এখান থেকে সরিয়ে দেয় এরকম কোনো বিষয় না, তাকে আরও আমার জীবনে আমি এটা করেছি, আমার এক সনোলজিস্ট ছিলেন কিন্তু দুর্ভাগ্য ডক্টর ছিলেন, ওনার একটু আলাদাতে ভুল হয়েছে, ধরেন 80% ওনার আয় হইত, 20% ওনার ভুল হইত, তারপর ওনাকে আমি ছুটি দিয়ে দিচ্ছি, ছুটি এরকম যে সাতটা উনি একদিন ডাকাতে ক্লাস করতেন, আমি দুই দিনের জন্য ওনাকে সাতটা ছুটির ব্যবস্থা করে দিয়েছি এবং ইনশাল্লাহ উনি শেষ পর্যন্ত ভালো আলো সৃষ্টি করেছেন, উনি সফলতা হয়েছে আলহামদুলিল্লাহ। আমার যে ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে যে আমাদের পদ্মা সেতু যে কথাটা বলছি এটা তো অবস্থা চিন্তা করা হচ্ছে টাফ, সরকার এত বড় প্রকল্প হাতে নিয়ে কাজ করে ফেলবে এটা তো একেবারে মানে কী বলব মানে ব্রেনের গভীর থেকে ভাবতো, এটা আসলে অমায়িক হয়ে গেছে, দেশের অর্থনীতি উন্নয়ন যে কীভাবে হবে আমাদের সেটা আপনিও এর থেকে ভাগ পাবেন, আপনি সাংবাদিক আপনি এক থেকে ভাগ পাবেন, একজন গরিব মানুষ এটার উন্নয়নের কারণে আপনি এক থেকে ভাগ পাবেন, সরকার তো আলটিমেটলি আপনার দ্বারা এই দেশের এই টাকা এই ট্যাক্স নিয়ে কী করে খেয়ে ফেলছে, উনি তো খেয়ে ফেলেন, ওনার এত টাকার প্রয়োজন নাই,
একটা মানুষ বাঁচতে এত টাকার প্রয়োজন মনে করি না। হ্যাঁ, উনি যদি মাসে এক্সাম্পল ওনার বাসার অনেক খরচ আছে, যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি মনে করেন মাসে 2 লক্ষ টাকায় খরচ করবে, তো ওনার তো 20 কোটি টাকা দরকার। তো উনি তো দেশের যে উন্নয়ন উনি নিয়েছেন, যে উন্নয়ন প্রকল্প হাতে নিয়ে চিঠি করে দেখলাম যে উত্তরবঙ্গে কোনো এক জায়গায় জামালপুরে ওখানে আপনার 1.5 লক্ষ মানুষের কর্মসংস্থানের একটা ব্যবস্থা তৈরি করতে পারে। এটা তো আসলে চিন্তার অনেক গভীর বিষয়, এটা তো আমার ছোট প্রেরণা হবে না, এটা তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেমে চিন্তা করার বিষয়, কারণ ওনার উনি বয়স। হ্যাঁ, আমি বুঝি এটুকু আমার থেকে যে একদিন বড়, সে আমার থেকে অবশ্যই একটা সত্য ভালো বুঝছে, একটা বিষয় ভালো বুঝছে আমার, কারণ আপনি এই প্রতিষ্ঠানে অনেকগুলো অবকাঠামো দেখছেন যে প্রতিষ্ঠানটা সাজানোর জন্য কিন্তু আমার ইঞ্জিনিয়ার ছিলেন, ঢাকা বইটার ইঞ্জিনিয়ার ছিলেন, ওনার সাথে আমি সমন্বয় করে কিন্তু প্রতিষ্ঠানের প্রত্যেকটা রং প্রত্যেকটা জিনিস আমি সেট আপ করেছি, কিন্তু এটা সম্পূর্ণ এঁকে দেওয়া আমার, আমি ওনাকে সহযোগিতা করি, ওনাকে আমি বলে দিচ্ছি আমার এটা এইভাবে স্ট্রাকচারটা তৈরি হবে, উনি এভাবেই আমার প্ল্যান তৈরি করে দিয়েছে এবং সম্পূর্ণটাই এটার চিন্তাধারা আমিই করেছি এবং ইনশাআল্লাহ এখন করেছি, কারো সহযোগিতাও নেইনি, আমি আমার মতো করে এগিয়েছি, আমার মতো করে এগুলোর সেবা দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, ধন্যবাদ ফারুক ভাই, আপনাকে আমরা টেবিল ক্রসের শেষ পয়েন্টের মধ্যে চলে আসবো, আমরা একটু আলোচনা করি যে কোভিড-19কে আমরা ভয় না করে কোভিড-19কে জয় করার চেষ্টা করি। ইনডোর এবং আউটডোরে যারা আসছে ফ্রম দ্য বিগিনিং থেকে যে এই সুযোগ সুবিধাগুলি আপনার সেন্সিটিভিটি দিচ্ছেন, এই কথাটা দিয়ে আমরা টেবিল ক্রস সাথে শেষ করছি। সম্মানিত ফারুক ভাই, আমি এটা বলবো যে আমার হোস্টেলের কোনো নির্দেশনা দেওয়া আছে, কতটুকু আসবে মাস্ক পরে আসবে, যদি হঠাৎ করে গ্রাম থেকে যদি চলে আসে মাস্ক না পরে আসলে আমি সামনে স্টোর করে যে আপনি মাস্ক নেন, যদি মাস্ক নিয়ে উনি প্রবেশ করে আমার ডক্টর সাহেব ওনারাও এবং আমার যারা সেবিকা রয়েছে ওনারাও আর মাস্ক পরে ওনাকে আমরা কাউকে পেরেছি ইনশাআল্লাহ, কারণ সে তো রোগ, রোগ ইচ্ছে রুগী হয়ে আসছে, কেন আসছে নিরূপে অসহ হয়ে আসে আসে, এবং অনেকে আসে যে ভাই একটা বোতল দিয়ে দেবো 40,000 টাকা দেবো, আমি বুঝি ওরা সিটার, কেন সিটার একটা বোতল দাম 40,000 টাকা দেবো, এখন সর্বোচ্চ দাম বলে 15,000 টাকা 17,000 টাকা রয়েছে, এবং কিছু সিন্ডিকেট পেশে তারা অক্সিজেন ব্যবসায়ী মনে করেন, সবাই তো না, 2-4 জন হাতে গোনা এরকম সিন্ডিকেট তৈরি হয়েছে যে অক্সিজেন থাকে বলে ভাই নাই, একটু পরে রুট পার হতে ফাটাইলে কেউ 2,500 লাগবে 1,500 লাগবে 2,000 লাগবে, ঠিক আছে, এরকম ধরনের সিন্ডিকেট তৈরি করে তো ওরা করুক, যে আমরা যদি কোনো লোকে আমাদের কাছে অক্সিজেন সেবা আছে আমরা ইন্ডিভিজুয়ালি বলে দেবো আপনাকে আধা ঘন্টা দিতে পারবো অথবা 1 ঘন্টা দিতে পারবো, এর বেশি আমার পক্ষে দেওয়া সম্ভব না, কারণ আমি আপনার সেবার পরও আরও ঢুকিয়ে আসবি, তাকে আমি কী দিয়ে দেবো, এখন আমি তো পেতে হবে অক্সিজেন, যেমন আমার এখানে হসপিটালের ব্যক্তিগত 18টা অক্সিজেন বোতল রয়েছে, এবং আমাদের কচুয়াতে সর্বাত্মকভাবে যেভাবে একটা ছেলে ওমর ফারুক সাহেব, মানে আমি তার কথা না বললে না হয় আমি অবাক হয়ে যাই যে একটা ছেলে 24 আওয়ার্স যখন তাকে ফোন দিচ্ছে তখনই সে সেবার জন্য মানুষের কাছে অক্সিজেন বোতল করে শুরু করে, রাত 3টা কি 2টা কি ওর ঘুম নেই, নির্ঘুমভাবে সেই মানুষের সেবা দিয়ে যাচ্ছে। এ ব্যাপারে মাননীয় আমাদের ইউনু মহোদয় এবং এসএলএন মহোদয়, মেয়র মহোদয় এবং উপজেলা পরিষদের যে চেয়ারম্যান ভাই ছিলেন ওনারা রয়েছেন, সকলেই এবং দেশের সর্বাত্মক যে যারা গুণীজন এবং যারা দানবী তারাই এই সায়েমকে সহযোগিতা করতেছেন, আর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ছেলেটাকে সহযোগিতা ওর অর্থ নাই, কিন্তু সে যেভাবে দৌড় দিচ্ছে পার ডে আমার মনে হয় যে ওর 5-7-10 হাজার টাকা সারতেছে না, খরচগুলো সারতেছে না, কিন্তু এই ছেলেটার পর থেকে যে আল্লাহ ভগবান রহমত করে আল্লাহ ভগবান ওর সেবা দিয়ে যাক ওর দিকে আমি কামনা করি। আরেকটা বিষয় হলো আমি পরিষেবা পরিষেবা আপনাদের সাথে এই বিষয়টা সংযুক্ত করতে চাই যে আমরা বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে এটা আসলে আসলেই সত্যিকারে আল্লাহ মহানবুল আলমিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রহমত করেছেন, এবং যারা বাংলাদেশের এমপি মন্ত্রী রয়েছে বিভিন্ন সেক্টরে যেমন গ্রাম মেম্বার থেকে এবং সালিশ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে যারা গ্রুপ রয়েছেন সকলে আসলে যদি কোভিড-19 মানুষের ব্যবস্থা অবলম্বন সহযোগিতা করেছে, কিন্তু তার মধ্যে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতি কারা করেছে, দুর্নীতি করেছে তারা যারা আওয়ামী লীগকে রসা তুলে নিতে চায়, কিন্তু পারবেন, এটা তো সামান্য কয়টা মাত্র মানুষ, আপনি 12-20 কোটি মানুষের মাঝে যদি 20 কোটি মানুষের মাঝে যদি 1 কোটি মানুষ যদি দুর্নীতি করে তো লাথি মারে এমনি চলে যাবে, এটা আমি নাথিং ফ্যাক্ট মনে করি। বাংলাদেশ সরকার যেভাবে আমাদের র‍্যাব বাহিনীটি এবং আমাদের যে সরকারের যে প্রশাসন বিভাগ যেমন পুলিশ সেনাবাহিনী র‍্যাব আবার বিভিন্ন গোয়েন্দা সংস্থা দিয়ে যেভাবে ধরে ফেলতেছে, হ্যাঁ আমার মনে হয় বেশি দিন টিকবে না, শয়তান তো থাকবেই, কারণ আল্লাহাক বলতে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তো আওয়ামী লীগের প্রকাশ্য শত্রু হলো তারা যারা দুর্নীতি করে এবং যারা দুর্নীতির সহায়তা করে এবং যারা মানুষের কাছ থেকে ঘুষ ছাড়া কোনো কাজ করে না, এরকম আসলে প্রত্যেকটা সেক্টরে 2-4টা শয়তান থাকে এবং আছে,
এই শয়তান নির্গমনের জন্য প্রশাসন অবশ্যই কঠোর ব্যবস্থা নিয়েছে। পুলিশ অন্যায় করলে আরেক পুলিশ গ্রেপ্তার করতেছে, র্যাব অন্যায় করলে আরেক র্যাব গ্রেপ্তার করতেছে, সেনাবাহিনী অন্যায় করলে আরেক সেনাবাহিনী মানে গ্রেপ্তার করতেছে। তাহলে বুঝে গেল যে সেখানেও আইনের বাইরে কেউ না। যেমন আমি কোরআন শরীফে একটা আয়াত বলেছি, আল্লাহ বলছে তোমরা আল্লাহর হুকুম অমান্য করো না। হ্যাঁ, কিন্তু অমান্য করার পরেই কিন্তু আর একটা আয়াত বলছে তোমরা তোমাদের যা যা দেশে দাস কোথায়, অর্থাৎ সরকার সরকারের আইনও তোমার জন্য কিন্তু খরচ, সরকারের আইনও ফরজ ঘোষণা করতে হবে। অবশ্যই যদি অস্ত্রতা থাকে সেখানে না, অবশ্যই যদি নামাজে বাধা থাকে আল্লাহর ইবাদতে বাধা থাকে সেখানে না, সেটা পিতা মাতার জন্য নিষেধ করা আছে। তো আমরা সরকারের সকল আইনে মানব, যেটা আমাদের জন্য আমরা মনে করি ইসলামিক বৈধ এবং সকল ধর্মবর্ণের। যেমন হিন্দু ধর্ম অনেকগুলো আইন আছে, হিন্দু ধর্ম বলে না মানুষকে কুমায় ফেলো মাইরা ফেলো, এরকম কিছু বলে না। বৌদ্ধ ধর্ম তাও বলে না, কোনো ধর্ম যেহেতু এটা বলে না, যে সেই ক্ষেত্রে থেকে আমরা যত এই মারা মারা মানুষকে কেটে ফেলা, মানুষের হাত কেটে রেখে দেওয়া, যেমন সিলেট উসমানী কলেজে ডক্টর সাহেবেরা যে দীর্ঘ 9 ঘন্টা একটা অপারেশন করে একটা মানুষের হাত আলাদা করার পর ওনারা জয়েন দিয়েছে, যে এটা কিন্তু আসলে বাংলাদেশের ছেলেদের পক্ষেই সম্ভব, বাংলাদেশের ডাক্তারদের পক্ষেই সম্ভব, এটা অন্য কারোর পক্ষে সম্ভব না। কারণ এটা সরকারেরই সহযোগিতা বলতে হবে। কেন সরকার ভালো মেশিনপত্র ভালো ইনস্ট্রুমেন্ট যে মেডিকেল কলেজগুলোতে আপনার সাপোর্ট দিয়েছেন, সেই জন্য ডক্টররা এটা নিয়ে উদ্বুদ্ধ হয়ে কাজ করেছেন। এবং আমাদের দেশের ছেলেরা চাইলে করোনার টিকা হাজার হাজার বের করতে পারে যদি সরকারের সহযোগিতা থাকে। ভবিষ্যতে আরও কোনো রোগ আসতে পারে, আরও কোনো মহামারী আসতে পারে, সেই ক্ষেত্রেও সরকার বিভিন্ন ভূমিকা নিয়ে রেখেছেন। এবং সর্বশেষ আমি বলবো যে আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থতা দান করেন এবং আমরা সকলে ভালো থাকি। আল্লাহর ক্ষমা আশা ক্ষমার আশা নিয়ে আমরা আমাদের জীবনযাপন করি। আল্লাহ পাক আমাদের ভালো রাখেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আপনারা এতক্ষণ ধরে দর্শক দেখছেন, আমি বলবো বলবি বল উন্নত মমসি শির নেহারি হইল তো শির ওই শিখর হিমা ভুলক দুলক মুলক বেধিয়া খোদা রাস নারর সে দিয়া উঠিয়াছে চির বিশ্ব আমি বিশ্ব বিদার। শেষবারের মধ্যে একটি কথাই বলবো, কে বলেছে মজুদ নাই মজুদ আছে বাংলায়, এক মজুদ চলে গেছে লক্ষ মজুদের মধ্যে। উনি দীর্ঘায় জীবন কামনা করেছেন আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা মমতাময়ী মা জগন্নাথ বিশ্বকেতনকে। তার সাথে উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমাদের ছোটো ভাই সাইমের জন্য, যে অক্লান্ত পরিশ্রম করে অক্সিজেন দিচ্ছেন। তার সাথে আমাদের ইউনো স্যার থেকে শুরু করে এসিডেন্ট স্যার থেকে শুরু করে উপজেলা ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে যারাই আছেন প্রশাসন বিভাগে স্থাপন দিচ্ছে। চলুন আমরা সবাই মিলে যে কথাটা আমার দেখা হলো কিন্তু এবং কিংবদন্তি হিসাবে মানুষকে যে কথা বললাম, হ্যাঁ এমন দেশকে কোথাও খুঁজে পাবো না কথা গেলা সবের চেয়ে রানী সেটা আমার কথা। তো সেই সুবাদে টেবিলটার মধ্যে ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন আজ রাত 9:15 আমাদের টেবিলটার শোটি দেখে নেন। আলোকিতভাবে যে কথাগুলি মানুষকে তুলে ধরেছেন আপনারা শেয়ার করেন কমেন্টস করেন এবং জৈনিক আজকের আলোকিত সকাল জাতীয় পত্রিকার আমি জেলা প্রতিনিধি এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে ফারুক ভাই আপনার টপিকগুলি তুলে ধরেছেন, এটার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।